হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার থেকে সমস্ত আদালতের কাজকর্ম সম্পূর্ণভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশকে মান্যতা দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা আদালত বৃহস্পতিবার থেকে সম্পূর্ণরূপে খুলে গেল। আদালতের কাজকর্ম সম্পূর্ণরূপে চালু হওয়ার কারণে এখনো পর্যন্ত যে সমস্ত আইনজীবী, ল ক্লার্ক, আইনি সহায়তার সাথে যুক্ত কর্মীরা ভ্যাকসিন পাননি, সে সমস্ত কর্মীদের জন্য উত্তর ২৪ পরগনা জেলা আদালত ভ্যাকসিন ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় জেলা আদালত চত্বরেই। বৃহস্পতিবার সকালে বারাসাত কোর্ট চত্বরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভ্যাকসিন ক্যাম্পের শুভ সূচনা করেন জেলা মুখ্য বিচারক রায় চট্টোপাধ্যায়। তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে আদালতের কাজকর্ম সম্পূর্ণরূপে চালু হওয়ার কারণে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, সে কারণে মানুষকে সচেতন করতে ও যাতে সংক্রমণ না ছড়ায় তাই একটি ক্যাম্পের মাধ্যমে আইনি পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ভ্যাকসিন করানো হলো। বৃহস্পতিবার মোট ১০০ জনকে এই ভ্যাকসিন দেওয়া হয়। আদালত চত্বরে এই ভ্যাকসিন ক্যাম্প হওয়ায় খুশি আইনজীবী থেকে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষজন। অনারেবল কোর্টের ডিরেকশন তো তাই যে আমরা রেগুলার ফাংশনিংয়ে ফিরে যাই, এবং সেটা আমরা অলরেডি এই সপ্তাহ থেকে সেইভাবে কাজকর্ম শুরু করে দিয়েছি। সেখানে দেখা যায় অনেক লোকাল মানুষজন এখানে এসে আসতে হয় বিচারাধীন জন্য বা বিচার ব্যবস্থা, তাদেরকে কি ভ্যাকসিনেশন করার কোনো রকম কি রয়েছে এখানে? দেখুন, আমাদের এই ক্যাম্পটা কোর্টের লিমিটেড ক্ষমতার মধ্যে, আমাদের সেক্রেটারি ডিএলএসএ অসম্ভব হেল্প করেছেন এ ব্যাপারে, আমাদের কোর্টের রেজিস্ট্রার, আমাদের কোর্টের কোর্ট ম্যানেজার, তাদের অসম্ভব অ্যাক্টিভ পার্টিসিপেশন আছে। এটা বলতে পারেন আমরা একটা বার্তাস্বরূপ একটা ছোট ক্যাম্প করছি নিজেদের ক্ষমতা অনুযায়ী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায়। হয়তো সবাইকে এই মুহূর্তে অনেক লোককে ইনকর্পোরেট করা সম্ভব হবে না, কিন্তু অন্তত এই মেসেজটা যাবে, এই সচেতনতাটুকু ডেভেলপ হবে যে কোর্টে যখন আমরা সবাই মিলে একসাথে কাজ করব, তখন তার মধ্যেও আমরা কীভাবে করোনাকে কমব্যাট করব, সেই মেসেজটা পাঠানোটাই আমাদের আসল।